হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ছোট্ট ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমাদের বাড়িতে কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়ের প্রথম ফার্স্ট টাইম আমি এই রান্নাটা দেখছি, আর এই রান্নাটার নাম হচ্ছে জলে ভাত দেওয়া। তো আমাদের বাড়িতে আজকে সেটাই হবে, আর আজকে অনেক কিছু রান্না হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে দেখতে পাচ্ছ বোন এই যে সবজির খোলাগুলো গুঁড়িয়ে এনেছে, অলরেডি সবজি কাটাকাটি হয়ে গেছে, যেহেতু আমি ধুতে গেছিলাম সেই জন্য ক্যামেরাটা করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে, আর দেখতেই পাচ্ছ এখানে বোনের সব কাটাকুটনি করাই গেছিলো, যেহেতু বললামই তো আমি ধুতে গেছিলাম সেই জন্য আমি কিছুই কাটাকাটনি করতে পারিনি, সব কিছু বোনই কাটাকাটি করেছে। আর এখানে রান্নাটা পুরো মাই করবে, যেহেতু আমরা দুজনের মধ্যে কেউই দীক্ষা নিইনি, আর দীক্ষা না নিলে এই রান্নাটা করা যায় না, ওই জন্য মা পুরো রান্নাটা করবে, আমরা জাস্ট জোগাড় করে দিলাম। তো এই যে এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হচ্ছে। এখানে হবে আজকে মাছের ঝাল, আর এখানে অলরেডি ডাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে ডালটা একটু ফুটে গেলেই মা নামিয়ে নেবে। আর এখানে পায়েসের জন্য দুধগুলো হবে, সেজন্য একটু হালকা গরম জল বসিয়ে দিয়েছে। তো বাকি রান্নাগুলো তোমাদের সাথে খাবার সময় দেখাবো, কারণ ভিডিও শ্যুট করা হয়নি, জানোই তো বাবু আছে, বাবুর সাথে থাকতে হয় সব সময় একজনকে, ওই জন্য আর কি। আর আমাদের দেখো কত কুমড়ো হয়েছে তোমাদেরকে দেখায়, এই দেখো কত কুমড়ো, এগুলো সব আমাদের জমির কুমড়ো, জমিতে হয়েছে। তো দেখো এখানে আমাদের শ্বশুর মশাই হচ্ছে এখানে দেওয়া শুরু করে দিয়েছে, আর কি করছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো, আর কাদের কাদের বাড়িতে এই রান্নাটা হয় সেটাও কমেন্ট করে আমাকে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ বাবা এগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, আর এইগুলো একটা একটা করে দিচ্ছে, একটা হচ্ছে জলে দিয়ে আসবে আর বাকিগুলো হচ্ছে আমরা প্রসাদ হিসেবে খাবো আর কি। আর আমি তো এই ফার্স্ট টাইম দেখছি, কারণ এই প্রথম আমার বিয়ে হয়েছে, দু বছর হতে যায় আর কি এইটা নিলে, তো ওই জন্য ফার্স্ট টাইম আমার দেখা। তো এই যে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, আর এইটার নাম হচ্ছে জলে ভাত দেওয়া, যেটা আমি শুনলাম আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাবা সব খাবার একটু একটু করে এক একটা পাতায় দিয়ে দিচ্ছে, যেই পাতাটা দেখছো বড় পাতা, ওটা হচ্ছে আমাদের আদি পুরুষ, মানে যারা আগে কাজটা করতো আর যারা হচ্ছে যে মারা গেছে তাদের জন্য আর কি, যেটুকু আমি শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আদি পুরুষের জন্যই বলে। তো এখানে বাবা সব কিছু দিয়ে দিচ্ছে, আর মা এই যে জোগাড় করে দিচ্ছে। তো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী মেনু হয়েছে, চলো একটু বলে দিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়েসের হাঁড়ি, দেন তারপরে আছে এখানে ইঁচড়ের সবজি, আর একটা মাছের ঝাল আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, যে আলু ভাজাটা, আর ছোলা দিয়েছিল, বাঁধাকপির সবজি, এই যে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো এইটুকুই রান্না হয়েছিল, তার সাথে ছিল মিষ্টি পায়েস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।